বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুরে ভাত খুশি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। এই দেখো তোমার নামে একটা চিঠি এসেছে গো, বাইরে পিয়ন কাকু দিয়ে গেল এই মাত্র। দেখো দেখো বাটুল্লা, কি অদ্ভুত একটা ডাক টিকিট লাগানো! এমন ডাক টিকিট এর আগে কিন্তু কখনো দেখিনি। কোথায় দেখি, গ্রিন সি আইল্যান্ড, মানে এটা তো একটা দ্বীপ। প্রশান্ত মহাসাগরের প্রত্যন্ত অঞ্চলের একটা ছোট্ট দ্বীপ রাষ্ট্র। বাবা, নাম শুনিনি তো কখনো। এমন কত ছোট ছোট দ্বীপ যে এই মহাসাগরগুলোয় ছড়িয়ে আছে তার কতটাই বা আমরা জানি। কে গো মাতুলদা? আসিফান ভাই। কি আসিফান? তোমার আবার ভাই আছে জানতাম না তো। ভাই না রে, আমার বন্ধু বলতে পারিস। বন্ধু? গ্রিন সি আইল্যান্ডে তোমার বন্ধু থাকে নাকি? জানতাম না তো। যে সে বন্ধু নয়, ধন কুবের আসিফান। ধন কুবের মানে তো অনেক অনেক টাকা। তা তো বটেই, পৃথিবীর প্রথম তিনজন ধন কুবেরের মধ্যে একজন হলো আসিফান। বহুদিন আগেই শুনেছিলাম ও 170 খানা জাহাজের মালিক। আরে বাস, বাবা এত বড় লোক তোমার বন্ধু হলে কি করে বেটুল্লা? বড় লোক হলে কি বন্ধু হতে নেই? ওরে বুদ্ধু, বন্ধু হতে গেলে টাকা লাগে না রে, মনের মিল থাকলেই বন্ধু হয়ে যায়। ঠিক বলেছো বান্টুলদা, যেমন আমাদের স্যাম, কে বলবে ওদের অত টাকা, ও আমাদের সাথে কিভাবে মেশে, তাই না বান্টুলদা? একদম ঠিক। তা বান্টুলদা, চিঠিতে তোমার বন্ধু কি লিখেছে বলো না। নিমন্ত্রণ করেছে। নিমন্ত্রণ? হ্যাঁ রে হ্যাঁ, আমাদের সবাইকে যেতে বলেছে। কেন বান্টুল্লা? ওদের পরিবারের একটা মহামূল্যবান হীরের মুকুট আছে, সেটার প্রদর্শনী হবে, দেশ বিদেশ থেকে মানুষ সেটা দেখতে আসবে, তাই আমাদেরও নিমন্ত্রণ করেছে। হীরের মুকুটের প্রদর্শনী? ওদের ওখানে হয় বলে শুনেছি। প্রদর্শনীতে আরো ছোট বড় রকমারি মুকুট দেখবি আছে। আসলে ওই দ্বীপ রাজ্যে মুকুটকে আভিজাত্যের প্রতীক হিসেবে গণ্য করা হয়। রিয়েলি ইন্টারেস্টিং। দেখো
তোরও বুঝি খুব আনন্দ হচ্ছে? চিম্পু দেখছি পেলেন ছাড়া কোথাও যায় না, এর আগেই আরব থেকে ঘুরে আসলো। তাজা বলেছিস, কিন্তু বিচ্ছু আমি ভাবছি অন্য জিনিস। কি রে বাচ্চু? ভাবছি কেমন হবে সেই হীরের মুকুট। আমি তো ঠিক করেই ফেলেছি। কি ঠিক করেছিস রে ভাই? ওই হীরের মুকুটটা আমি একবার মাথায় পরবই। তুই কি খেপেছিস নাকি? ওসব মুকুট মাথায় পরবি মানে? শুনলি না, ওটা প্রদর্শনীর জন্য বের করা হবে। আরে রাখ তো তোর প্রদর্শনী প্রদর্শনী, এই বিচ্ছু শর্মা যা বলে তা ঠিক করে। জানি না বাপু, তোরা যা ইচ্ছে কর, আমার খুব ঘুম পাচ্ছে। আরে ঘুমালাম। ঘুমিয়ে পড়লি ভাই? আমি বা একা একা কি করি, জয় আমিও শুয়ে পড়ি। বান্টুল্লা দেখেছ, চিম্পু কিন্তু একটুও দুষ্টুমি করছে না, কেমন চুপটি করে বসে আছে দেখেছ? সেটাই তো দেখছি। ভয় পেয়েছে মনে হয়। বান্টুল্লা দেখো, এটা বুঝছি সেই গ্রিনসি আইল্যান্ড। আমাদের এবার নামার সময় হয়ে গেছে। Welcome, Mr. Bantul. Oh, thank you. Asifan kothay? Please, please come. Eto darun byapar, Bantul. Darun bole darun. Ami je chimpur moto emon joggo shohokari pabo, eta to bhabtei parina. তবে বাঁটুল, তুমি যাই বলো, প্রিন্সেস অফ সাভানা স্ট্যাচু তুমি যেভাবে বাঁচিয়েছো, বা গোল্ডেন চ্যারিয়টের মতো মূল্যবান ট্রেনকে তুমি যেভাবে বাঁচিয়েছো, সেটা সত্যিই ভাবা যায় না। তোমাকে আমার পরিচিত বলে ভাবতেই কেমন যেন গর্ব হয়। এটা আপনার বিনয় আসিফান। শোনো বাঁটুল, কথায় কথায় অনেক দেরি হয়ে গেছে, তোমরা অনেকটা পথ জার্নি করে এসেছো, যাও এবার বরং তোমাদের রুমে চলে যাও, ফ্রেশ হয়ে এসো, ডিনার রেডি করতে বলছি। বাকি কথা না হয় ডিনার টেবিলেই হবে। ও শিওর। হ্যাঁ হ্যাঁ সেই ভালো, পেটে না বললে কি আর গপ্পা আছে? কিচ্ছু ঠিকই তো, তোমরা ওই ওর সাথে তোমাদের ঘরে যাও। কোন সব কথা বিচ্ছু? এই না মানে আমি একটু ফ্রেশ হয়ে আসছি। ঠিক হয়েছে। আসিফান, আসিফান,
হ্যাঁ, কিছু বলছো বাটুল? কিছু সমস্যা হয়েছে? কি হয়েছে একটু বলবেন? ও না না, তুমি খাও, তুমি খাও। না সিফান, আপনি আমাকে নিশ্চিন্তে বলতে পারেন। আসলে আমাদের শহরে একটা অদ্ভুত উপায় ডাকাতি হচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। তার মানে? মানে ম্যানিকুইন এসে ডাকাতি করে উড়ে চলে যাচ্ছে। ম্যানিকুইন এসে ডাকাতি করছে? কিছুদিন আগে এখানকার একটা ব্যাংকেও লুট করেছে। ব্যাংক লুট? তা পুলিশ ধরতে পারছে না? কি করে ধরবে, আকাশে উড়ে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে কিছুই তো দেখা যাচ্ছে না। সর্বনাশ! একটু আগে খবর পেলাম, আবার আজকে একটু আগেই এখানে একটা গয়নার দোকানে হানা দিয়ে সব লুট করে নিয়ে গেছে। ও মাই গড! কাল আমার প্রদর্শনীতে সারা পৃথিবী থেকে লোকজন আসছে। এমন দামি মুকুট সকলের সামনে থাকবে, যদিও পুলিশ পাহারা থাকবে, তবে এমন ম্যানিকুইন অ্যাটাক হলে তো আমি তো ভাবতেই পারছি না কি যে হবে। আপনি একদম চিন্তা করবেন না আসিফান, আমি তো আছি। বাঁটুল, আজ তুমি আমার গেস্ট, আমি কি করে তোমাকে আমার এই দামি মুকুটের প্রোটেকশনের দায়িত্ব দিই? আমাকে যদি আপনি আপনার বন্ধু ভাবেন, তবে আমার উপর একটু ভরসা রাখুন, আমিও দেখি সেই ম্যানিকুইনকে সত্যি ম্যানিকুইন নাকি অন্য কেউ। বাবা, কি অদ্ভুত ডাকাত রে ম্যানিকুইন! ছি ছি, সত্যি এমন করতে আছে? তুই ছি ছি করছিস কেন? করবো না, কখনো শুনেছিস কোন দেশের রানী এসে চুরি ডাকাতি করছে? এ কেমন রানী! ছি ছি, এসব কি বলছিস রে বিচ্ছু, এখানে আবার রানী এলো কোত্থেকে? দুর্বুদ্ধ, শুনলি না বাটুল দেখা ওই আসিফান ভাই কি বলছিল? কি ম্যানিকুইন না মেরিকুইন কি সব, ওই কুইন মানে কি রানী, আর আগের ওই মেরি আর ম্যালি হচ্ছে ওর নাম। ওরে মাথা মোটা গোবর পোড়া ম্যানিকুইন! জামা কাপড়ের দোকানে বা গয়নার দোকানে যে পুতুলগুলো থাকে, যাদের সাজানো হয় অবিকল আসল মানুষের মতো দেখতে, তাদেরকেই বলে ম্যানিকুইন, বুঝতে পেরেছ? হো, এই কুইন মানে রানী না পুতুল। Really marvelous. প্রায় 2000টা হিদে আছে ওই মুকুটটায়। My God. চলুন, আমাকে এই বাড়ির পেছনের দরজাগুলো আর প্রোটেকশন সিস্টেমটা দেখিয়ে দিন তো। হ্যাঁ, এখনি সব দেখিয়ে রাখি। বাচ্চু বিচ্ছু, তোরা এখানেই থাক, চিম্পুও তোদের কাছেই থাকলো, আমি একটু অন্য দিকটা দেখে আসি। হ্যাঁ বাটুলদা, তুমি যাও, আমরা এখানেই আছি। বুঝলি বাচ্চু, এবার আমাকে রাজা হওয়া আর কেউ আটকাবে না। মানে? তোকে বলেছিলাম না, ওই মুকুট আমি মাথায় পরবাই। বিচ্ছু, বেশি বাড়াবাড়ি করবি না, চুপ করে এখানে দাঁড়িয়ে থাক। চুপচাপ এবার আমার খেল দেখ বাচ্চু, আমি এবার ওই টেবিলের পিছনের দিকটাই যাচ্ছি, থেকে আসি ওই টেবিলের উপর কিভাবে ওঠা যায়। বিচ্ছু, খারাপ হয়ে যাচ্ছে কিন্তু, চলে আয়, যাস না, মাটুলদার কাছে কিন্তু খুব মার খাবি। তুই থাম তো। Yeah!
বাটুল দেখি আমার রোবট ডাকাতকে কে অ্যাটাক করেছে, ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে কেন? বাটুল এত সহজেই হাসানা চোর কবল থেকে তো ছাড় পাওয়া যায় না। এখানে আসা যাওয়া সবটাই আমার ইচ্ছের উপর। এভাবে আমাকে আটকানো যাবে না। ভাই, এবার তোমার কি হবে? আমার হীরের মুকুট যখন পাওয়া হলো না, তাহলে তোমাকে আমি নিয়েই বা কি করব? তুমি বরং ওই তেলে ভাজা হও। এভাবে আমার মারতে দারুণ লাগে। তো বাটুল এখানে চলে এলো কি করে? দাঁড়াও, দেখাচ্ছি মজা।
তুমি পৃথিবীর অনেক শক্তিকে পরাস্ত করেছো, কিন্তু এবার তুমি বুঝবে বাটুল, আমার শক্তিকে হারানো মুখের কথা না। তুমি যদি না আসতে তবে আমার যে কি হতো? দূর বোকা, তোদের বাটুলদার উপর ভরসা নেই? আমি থাকতে তোদের কোনো ক্ষতি কি হতে পারে? বাঁচাও, 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 মেরে ফেললো, বাঁচাও। একি, এটা আমাদের চিম্পুর গলা মনে হলো না? হ্যাঁ বাটুল্লা, চিম্পু তো এখানে নেই, ওটা চিম্পুই। ওয়েল ডান চিম্পু, এবার তোর খেল খতম শয়তান, চলো এবার শ্রীঘরে। তুমি যে এভাবে ওই শয়তান হাসানকে ধরতে পারবে আমি ভাবতেই পারিনি। কিন্তু বাটুল্লা, ওই জঙ্গলে যে মুকুটটা পড়ে গেল তার কি হবে? না না, আমার একটা মুকুট গেছে আবার হবে। কিন্তু বাটুল, তোমার কিছু হলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না গো। আমি থাকতে আপনাদের কারোর কিছুই হবে না। আর মুকুট, দাঁড়ান চিম্পু, যা নিয়ে আয়। একি, তোমরা ওই মুকুটটা ফিরিয়ে আনতে পেরেছো? আমি তো ভাবতেই পারছি না। আমাদের বাটুল দাপ পারে না এমন কোন কাজ আছে নাকি? কি বলো ছোট্ট বন্ধুরা, তাই না?